দেখি আমার হাজবেন্ড কি করে। বাইরে বৈশা বৈশা রোদ তো হইতেছে, জিজ্ঞেস করি কি করো? রোদ ইয়া করতেছি। কেন, তোমার কি শীত করতেছে অনেক? শীত না, শীতের দিনে রোদে বসতে হয়, রোদ ইয়া করলে রোদের ভিতরে ভিটামিন ডি আছে। ও, ভিটামিন ডি খাইতেছ? মানুষের কাপড় চোপড় হতে রোদ দিয়ে থুয়ে গেছে। কে ঘুমাইতে দেনি? তোমার ঘুম কি ধরে রাখছি আমি? শুইলাম, ইয়া করলাম, কম্বল সরাই লইয়ে গেল গা। এত রোদ, কিচ্ছু দেখা যায় না, এই জন্য রোদে এসে বসছি। রোদটা তো ভালোই লাগতেছে। হ্যাঁ, এই জন্যই তো আমি আসছি। মাঝে মাঝে রোদের ভিতরে এসে পড়ব। তাই, শীতের দিন তো না, শীতের দিনে রোদ পাইতে ভালোই লাগে। কতক্ষণ রোদ পাবা? ও, তাই অনেক শীত না? তাই আহারে, বেচারার এনার্জি শেষ হয়ে গেছে গা। তাই আচ্ছা, ঠিক আছে, আমি বাসায় যাই তাহলে। না, নাস্তা আরো কিছু খাওয়াই না, যাই দেখি। আচ্ছা, নাস্তাই আনতে যাইতেছি। সে রোদ পোহাইতেছে, আমি এখন তাকে ভিজিয়ে দিব। তো আমি বাজার যাচ্ছি পানি আনতে, দেখি পানি দিয়ে তাকে গোসল করাই দিব। সে বলতেছে তার জন্য নাস্তা নিতে, তো আমি নাস্তার বদলে কি নাস্তা নিই দেখেন, পাতিল বইরা পানি রাখছি, এই পানিটা এখন তার মাথার উপরে ঢালব। তুমি না রোদ পাইতেছো, এখন পানি পড়াও। হ্যাঁ, এমনই মরে গেলে শান্তি পাইবা, মরে গেলে শান্তি পাইব, ঠিক আছে। কিন্তু এগুলো তো শীতের দিন কাজটা ঠিক হইলো না। কি করছি মানে, এটা কি, এটা কোন ধরনের ফেসলিন? তুমি না রোদ পাইতেছো? রোদ পাইছি, রোদ পাহা, তুমি আবার ইয়া দিবা, তুমি আবার পানি দিবা। পানির বদলে পানি, পানির বদলে পানি, ঠিক আছে। আচ্ছা, এক পাতিল পানি দিছো না, আমি আবার এক বালতি পানি দিই। আচ্ছা, বালতিটা উস্কাই পারি না, দেখি খানি নাই, পাতিল ভরে আনছি। সত্যি পানিটা না গরম দিতে লইছিলাম, অতিরিক্ত করে ফেলা দিই। শেষে ভাবলাম যে থাক, গরম দিমু না, দিয়ে দে মাথার উপর ডালি। ই আইছে, ছাড়া ভেটকি দাও কে আমারে। ফাজলামি করছে সকাল বেলা, তো ভেড়া ভরে দেখি তো বলে গিয়া তো। ফাজিল জানি, যাও যাও, চুপ আইছে, যাইতেছি গা।